সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মিজানুর রহমান আপনাদের সবাইকে স্বাগত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি আপনাদের চতুর্থ শ্রেণীর অধ্যায় ১৩ জ্যামিতি অংশ নিয়ে হাজির হয়েছি। অধ্যায় ১৩ আপনাদের আসে হচ্ছে রেখা ও কোণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের এই অধ্যায় থেকে চিত্র সহ সংজ্ঞা এবং চাঁদার সাহায্যে কোণ অঙ্কন এই দুইটা টপিকস পরীক্ষা আসবে। আপনারা বাসায় আজকের এই ক্লাস যদি মনোযোগ সহকারে করেন এবং বাসায় নিয়মিত চর্চা করেন, আশা করি আপনাদের পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পাঠে চলে যাই। প্রথমে রেখা কি? রেখা হচ্ছে যার শুধু দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ বা উচ্চতা কিছুই নেই তাকে রেখা বলে। চিত্রে এবি একটি রেখা। আরো অন্যভাবে যদি আমরা বলি যে বিন্দুর চলার পথকে রেখা বলে। রেখাংশ কি? রেখাংশ, যদি কোন রেখা দুইটি প্রান্ত বিন্দু থাকে তবে তাকে রেখাংশ বলে। চিত্রে ই এফ একটি রেখাংশ। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, এখানে ই একটি প্রান্ত বিন্দু, এফ একটি প্রান্ত বিন্দু, এখানে দুটি প্রান্ত বিন্দু লক্ষ্য করা যায়। তাহলে আমরা ই এফ কে কি বলবো? একটি রেখাংশ বলবো। প্রশ্ন, যদি কোনো রেখা একটি প্রান্ত বিন্দু থাকে তবে তাকে রশ্মি বলে। এখানে সি ডি একটি রশ্মি, এখানে সি বিন্দুতে একটি প্রান্ত বিন্দু আছে আর অপরটি অসি, তাহলে আমরা বলতে পারবো সি ডি একটি রশ্মি। তারপর লম্ব, একটি সরল রেখার উপর অপর একটি সরল রেখা দণ্ডায়মান হলে যদি উৎপন্ন সন্নিহিত কোণদ্বয়ের মান ৯০ ডিগ্রি হয় তবে তাদের একটিকে অপরটির উপর লম্ব বলে। চিত্রে এবি রেখার উপর সিডি রেখা লম্ব। লম্ব রেখা, লম্ব রেখা হলো সেসব রেখা যা কোনো রেখাকে সমকোণে ছেদ করে। চিত্রে এবি রেখার উপর সিডি রেখা লম্ব। সমান্তরাল রেখা, একই সমতলে অবস্থিত দুইটি সরল রেখা কখনো পরস্পরকে ছেদ না করলে অর্থাৎ সমান দূরত্ব বজায় রাখলে তাদেরকে সমান্তরাল রেখা বলে। চিত্রে এবি ও সিডি সমান্তরাল রেখা। তারপর বন্ধুরা, কোণ কি? কোন সমতলে দুটি রশ্মির প্রান্ত বিন্দু একই হলে ওই বিন্দুতে যা উৎপন্ন হয় তাকে কোণ বলে। চিত্রে এ বি সি একটি কোণ। এখানে খেয়াল করো, এবি একটি রশ্মি এবং বিসি রশ্মি পরস্পর বি বিন্দুতে মিলিত হয়েছে। এখানে বি বিন্দু হচ্ছে তার প্রান্ত বিন্দু, তাহলে এখানে বি হচ্ছে একটি কোণ। সন্নিহিত কোণ, যদি দুইটি কোণের একটি সাধারণ বাহু ও একটি সাধারণ শীর্ষবিন্দু থাকে তবে তাদের একটিকে অপরটি সন্নিহিত কোণ বলে। চিত্রে ক এবং খ পরস্পর সন্নিহিত কোণ। বিপরীত কোণ, দুইটি রেখা পরস্পর ছেদ করার ফলে একে অপরের বিপরীতে যে কোণ সমূহ উৎপন্ন হয় তাদের একটিকে অপরটির বিপরীত কোণ বলে। লক্ষ্য করো, এখানে দুটি রেখা পরস্পর ছেদ করছে, এখানে ক
অর্থাৎ এখানে ক কোন ক এবং খ পরস্পর বিপরীত কোণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাজেশন এবং শীটে রেখা এবং কোণ সম্পর্কিত আরো সংজ্ঞা এবং চিত্র আছে, তোমরা বাসায় এগুলো ভালো করে অনুশীলন করবে। তো আজকে আমি তোমাদের চাঁদার সাহায্যে 45, 75 এবং 90 ডিগ্রি কোণ অঙ্কন কিভাবে করতে হয় তা দেখাবো। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, প্রথমে একটি রেখা আঁকবো। তো রেখার একটি প্রান্ত বিন্দুতে চাঁদার কেন্দ্র স্থাপন করব, চাঁদার কেন্দ্র স্থাপন করব এবং অপর প্রান্ত বিন্দুতে চাঁদাটির শূন্য বিন্দু স্থাপন করব। তারপর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ১০, ২০, ৩০, ৪০, ৪৫ এখানে পয়েন্ট করব। তারপরে যোগ করে দিলে আমাদের ৪৫ ডিগ্রি কোণ অঙ্কন হয়ে যাবে। তারপরে বন্ধুরা যদি ৭৫ ডিগ্রি কোণ অঙ্কন করতে চাই, তো একইভাবে আমরা এই চিত্রের মধ্যেই দেখাচ্ছি যে একইভাবে এক রেখার প্রান্ত বিন্দুতে চাঁদার কেন্দ্র স্থাপন করব, অপর রেখার প্রান্ত বিন্দুতে চাঁদার শূন্য বিন্দু স্থাপন করব, তারপরে ঘড়ি কাঁটার বিপরীত দিকে ৬০, ৭০, ৭৫ বিন্দু স্থাপন করব। তারপরে যোগ করে দিব করবে এই প্রত্যাশায় আজকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।